खा लेगा थोड़ा सिक्का डाइजेस्ट होगा तो पेट काटेगा का तो मिल गया तो जरा रात को मिल गया वो <laughs> काटा <laughs> अभी बताएंगे इसको आ रहा है तो भगवान ने एक दिन द्वारका में बोला कि अफसगुण हो रहे हैं क्या हो रहे हैं अफसगुण होने की करते हमें हमें सबके हम तो अपराध हो गए तो अपराध दिखे जे भाव दक्ष प्र मुक्त हो चेन। सब मुक्त हो तो श्लोक बोल यत्र स्नावा दक्ष सापाद गृहित यक्ष मनोदिराज विमुक्तो किल विशास सद्य भेजे भूयो कलोदय तो से स्नान यत्र स्नावा स्नात्मा मीन्स स्नान कर यत्र मतलब से स्थान स्नान मतलब दक्ष सापाद दक्ष साप दिए कार के चंद्रमा के गृहित तो। उड़ुरात मतलब উড়ু মতলব কি বলছেন তারা তারাগড় তারার স্বামী কোন আছে চন্দ্রমা মানে দিকে পুরুষ কোন আছে মেনাদমি চন্দ্র তো উড়ুরা তো বিমুক্ত কিলবি শাহ ওই স্থানে স্নান করা পরে সব পাপ দিয়ে কি হয়ে গেছেন কঞ্জর तो बार बोलते हैं जेवाई चंद्रमा श्राप कर पेचेन मुक्त होएगे चेन स्नान करा पोरे तो आमी सब श्राप पेचेन नारद मुनि आमी सब की करूँ स्नान स्नान करूँ तो तो सब आई चलूँ आमी सब की करूँ स्नान कर मुझसे बात चेन परपोट -पर में जाइए ओके ठीक ठीक तो तो मुझसे बात ना आपने তো ভগবান সাহেবকে নিয়ে গেছেন ও স্নান করছেন প্রভাস ক্ষেত্রে বুঝতে পারছেন তো ওইটা স্থান আছে কি বলছেন প্রভা সেই স্থানে ভগবান স্নান করছেন বলরামজি সমুদ্র ভিতরে চলে গেছেন সবজন এসেছেন আর ঝগড়া হয়ে গেছেন মধুস খেয়ে নিয়েছেন স্নান টান করে পাপ দিকে মুক্ত হয়ে তারপরে কী করছেন মদ হয়ে একদোকে গালাগালি করছেন বুঝতে পেরেছেন সাম্বা ঝগড়া করছেন পদ্মুম সঙ্গে সব একদর সঙ্গে কী করছেন কোন বলছে আমি কৃষ্ণকে বলতে কৃষ্ণ কী করবে সব এইভাবে কী করছে খুব গালাগালি করছে এই কৃষ্ণ কী করবে আর ডণ্ডা নিয়েছেন ওই রড জোর ছিল মারামারি কর সব একদম ধ্বংস বুঝতে পারছেন তারপরে ও শিকারি এসেছেন ভগবানকে চরণ ভগবান বসেছিল নিজের একটা পাউডাকে একটা পাউপার চেপে তো শিকারি দূর দিকে লাল লাল দেখছেন মনে ছিল এটা একটা হিরণ আছে তো মার দিয়েছেন তারপরে এসেছেন দেখছে ভগবান আছে তো খুব উনি খেদ করছেন কি আমি তোমাকে মারছেন তো ভগবান ওনাকে সেই শরীর দিকে ভগবত ধাম রথ এসেছেন আর তারপরে ভগবানের রথ চলে গেছেন ভগবান আস্ত চলে গেছেন তারপরে ভগবান এটা লীলা লোকের মনে আছে ভগবান মরে গেছেন কার তীর প্রভাবে কারণ ভগবান উনাকে কোথায় ভেজে দিয়েছেন ভগবদ্ধাম উনিকে তীর দিকে মারবে তো এইটা লীলা কি করছেন যে ভক্ত নাই উনি এই লীলা শুনে কি হবে অভক্ত হয়ে যাব যার ভক্তি করার ইচ্ছা নাই উনি এই লীলা শুনে কি হবে আর ভক্তি হয়ে যাব কি আরে ভগবান গেছেন এটা কি উনি ভগবান ভালো দিকে ভাগবত পড়বে গুরু বৈষ্ণবের সান্নিধ্য দিকে পড়বে তখন বুঝবে না ভগবান চিহ্ন লীলা এটা তো যাই হোক খুব সুন্দর প্রভাস সে তো আমি সব সোমনাথের দর্শন করছেন খুব কীর্তন করছেন শিবজিকে খুশ করার জন্য তারপরে আমি আশোক পৌসাঙ্গে ছিল তুমি বলছেন সঙ্গম আছে দুটা নদী আছে তো নদী গেছেন তো একদম কি ছিল কালাক পানি কিছু ছিল একদম কাছা কোনো জন স্নান স্নানে সবজন ফুল উল ফেলে দিব পূজা করে এখন কী হয়েছে নোংরা নোংরা জল হয়ে গেছেন কী হয়ে গেছে বুঝতে পারছেন তালাব দিকে সবজন পূজা করবে কি হবে সব নোংরা হয়ে যাবে আমাকে আসো বলছেন প্রভু এটা জল দিকেই ভগবান স্নান ভগবান স্নান করছেন তো এটা পুণ্য স্থান আমি স্নান একদম কালা কালা পানি ঢুকছেন তো একদম কি বলছে নিচে দিকে একদম উপরে এসেছেন এত বড় গান্দা ছিল তখন মনে ছিল ভাই শুদ্ধ

স্নান করা পরে এত সুন্দর লাগছেন জল একদম নোংরা কী বলবে একদম একদম কালা নিচে দিকে দেখুন পাও ধরবে একদম আর কালা বুঝতে পারছে পর্যন্ত আমি দেখতে পাচ্ছি জল ওটা কোনো সাধারণ জল কারণ কি তুমি নোংরা জল দিকে স্নান করবে তো তুমি ফ্রেশ লাগবে কি একদম কীচর আছে ফ্রেশ লাগবে পর্যন্ত আমি সবজন অনুভব করছেন একদম কী লাগছে একদম খুব সুন্দর শক্তি লাগ

আর আপনি আবার কীর্তন করবে সেবা করার ভাব থাকবে তো ভগবান তোমার খুব কি সাক্ষাৎকার তোমার ভারত দিকে কত সুন্দর সুন্দর কি আছে তা আমি একদিন সবকে নিয়ে গেছেন ওইদিকে পাঁচটা কি আছে আপনি বলুন যে সাগরের জল কি মিঠা কি খারাপ নুন হ্যাঁ কি না কি মিঠা

একদম সাগর আছে বুঝতে পারছে মাথায় ছিল মাথায় থে আপ হ্যাঁ তো একদম মিঠা জল হ্যাঁ মিঠা জল থা না তোর সাগর ভে বগল মে কে একদম সাগর একদম ওইদিকে সাগর আছে আমি আগে সবকে যখন নিয়ে গেছেন তো গমতি নদী ক্রস করতে দেখুন তো জলের এদিকে জল খারা নুনা আর দশ মিটার পরে এক এটা কি সম্ভব বিজ্ঞান দিকে এটা সম্ভব আছে এই দিকে খোঁজবে এক খানুন নুনা জল ওই দিকে মিষ্টি জল আসবে কি না রে বাবা পরন্তু এটা আছে এটা কি আছে সম্ভব কারণ কি ওই স্থানে পাণ্ডব গেছেন কন গেছেন ওটা তো সমুদ্র দিকে নুনা জল কিভাবে থাকবে তো ভগবান পাণ্ডব কৃপা করে কি করছেন পাঁচটা ঋষি কৃপা করে ওই জলকে প্রকট আজকে সেই জল কি আছে আপনি চিত্রকূট যাবে চিত্রকূট দিকেই ভরত কূপ আছে ওই স্থানে ভরত যখন ভগবান রামকে অভিষেক করবে তো সব তীর্থের জলকে আহ্বান করে নিয়েছে সব তীর্থের জল কি করছে আর আজকে ওটা খুব দিকে যাবো আপনি একদম মিষ্টি জল একদম ভালো জল আপনি বৃন্দাবন যাবে ভান্ডির বন অনেক কূপ আছে বেনু কূপ ভগবান

সমুদ্র কাছে রেগিস্তান আছে হ্যাঁ ওইটা সমুদ্র কাছে কি আছে একদম মিষ্টি জয় ঠিক আছে হয়ে গেছে তো কি আছে একদম কি ছিল মিষ্টি আপনি অনেক অনেক স্থান যাব কি পাবো একদম আজকে পুরী যাব পরমানন্দ পুরীর কুয়া দিয়ে কি আছে একদম

এক হাজার ইস্বী দিকে চালু হয়েছে গজনি গজনি চালু করছেন গজনী তো নিজের জীবন দিকে সতেরো বার আক্রমণ করছেন কি করছেন সতেরো আক্রমণ করছেন বুঝতে পারছেন গজনী বার আক্রমণ করছেন মানে হর দু সাল ভিতরে এক সাল দু সাল ভিতরে কোনো মানুষ কোনো জায়গা কি করবে লুটবে কোনো বাড়িকে কিছু লুটবে কি ছেড়ে সব কিছু যত টাকা আছে তা একসাথে কিছু লুটে নিব তুমি সব কিছু তো ফির স্থাপন করতে হবে তো অনেক সাল লাগবে অনেক সাল লাগবে তো এখন কী হয় সব টাকা চলে গেছে এখন তো উনি জিরো দিকে চালু করতে হবে নেগেটিভ দিকে চালু করতে আর বাবার দিকে ডাকাতি হয়েছেন আর বাড়ি দিকে নাইনটিন সেভেন্টি এইট দিকে তো অনেক সাল বাবাকে লাগছেন ফির কি হতে হবে টাকা পয়সা কামাতে হবে আর পরতে এক সাল ভিতরে দু সাল ভিতরে গাজনি কি করছেন আপনি কখন আক্রমণ করবে যখন খুব টাকা পাবো কিছু থাকবে না তো আক্রমণ করবে কি তো খুব টাকা ছিল এখানে কি করছেন উনি আক্রমণ করছেন তো কিভাবে এত তাড়াতাড়ি মানে হাজার হাজার কিলো কি ছিল সোনা পেয়েছেন তখন তো এত দূর দেখে আক্রমণ করবে উনি আফগানিস্তান দেখি আসবে সমুদ্র মার্গে কত টাকা খরচা হবে আক্রমণ করে অলরেডি তো জায়গাকে লুটে নিয়েছেন তারপরে উনি তো লুটে নিয়েছেন তো ফির কি হতে হবে টাকা জেনারেট হতে হবে এক সাল ভিতরে ফির কোটি কোটি কি করছেন টাকা পেয়েছেন কি কারণে এত টাকা পেয়ে গেছেন এক সাল ভিতরে এক হাজার কিলো সোনা পাবো এক কিলো সোনা কত এক কোটি টাকা মোটামুটি হ্যাঁ মোটামুটি তো এক হাজার কিলো সোনা কত বুঝতে পারছেন তো হওয়ার বয়সে কত টাকা পেয়েছেন ও মন্দির কীভাবে তোর টাকা এসেছেন एक आने भारत की छिलो सोने की बोल सोने की चिड़िया सोनेर पाखी कारण कि जीवन दिन भगवान के तुम अगर जोड़ बे तुम ही भगवान कृपा दी के आगे चले जाओ भगवान के कोनो मानुष जीवन दिन धारण कर बे देख बे निजे ही की हो बे जानी ना परंतु नहीं सफल की बोल चिंतिता दी के यात्रो योगेश्वरो यत्र पा� तत्र श्री विजय भूति ध्रुआ नीतिर मतिर बुझे पाचन कि ना हाँ कि ना हाँ की ना? <laughs> तो कि ना तत्र श्री विजय भूति ध्रुआ नीतिर तो यही आज मेन ज्ञान कि जीवन दिए कृष्ण के अगर तुम जीवन के धारण कर कृष्ण इच्छा के पालन कर तो तुम सफल होबे हो आ আর কৃষ্ণকে ধারণ করবে না তো কোনো সময় সফল তো ভারতবাসীকে কি করছেন লুটছেন দেখাতি করছেন পরন্তু শ্রদ্ধাকে দেখাতি করতে পারি সেবার মনে ছিল তুমি আমার টাকা পেয়ে নিয়ে যাও কোনো প্রবলেম ফির আমি কী করবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 আমার আগে কিছু পাপ ছিল তো পাপ ছিল তো আমার টাকা চলে গেছেন ফির আমি ভক্তি করবো ফিরবি টাকা পেয়েছে प्रत्येक तेek भक्त र भारती के लोगे कोतो श्रद्धा चिलो कि जाई हो आमी कृष्ण के छाड़ वो ना जाई हो आमी कृष्ण के तो देखून कोतो संवर्द्धि चिलो कोतो क्या चिलो तो मानुष कृष्ण तो की तो के जीवन्दि के जोड़ बे उन्हें आवश्यक ही हबे शफल আমাকে শ্রদ্ধা রাখতে হবে এখানে আমি কৃষ্ণ সেবা করবো এখানে কৃষ্ণ দাস কবিরাজ কি বলছেন শ্রদ্ধা মানে কি শ্রদ্ধা শব্দে বিশ্বাস কইলে সুড নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্ব কৃত হয় শ্রদ্ধা মানে কি আমি কৃষ্ণ ভক্তি করব সবক এখানে ভক্তের কি বিশ্বাস আমি কৃষ্ণ ভক্তি করব কৃষ্ণ ভক্তি করব তো

তা আমার সঙ্গে চাক করছেন খুব ভালো ছেলে তা আমি অনেকে অনেক সময় গাইড করছেন তখন আমি জিজ্ঞাসা করছেন তো এসেছেন খুব সুন্দরভাবে সাড়ে চার বাজে এসেছেন পুরো প্রোগ্রাম করছেন তারপর পরিবেশন করছেন তারপর রাত্রি দশ বাজে প্রসাদ গ্রহণ করছেন তারপর আমার সঙ্গে কথা করছেন কি আমি এখন মনে ছুলে একবার ভেট করব আমি আর নচিন পাঁচ দিন পরে আমি একটা নূতন কোম্পানি জয়েন করছেন আমি নাও মুম্বি যাব তো একসঙ্গে তোমার আশীর্বাদ নিয়ে এসেছেন বলছেন ঠিক আছে তোমার কি প্ল্যান চলছে তোমার কত বয়স হয়ে বলে আমার বয়স হয়ে গেছেন তুমি তো জানি আমি তো এখন অনেক বাড়ি দিন বাড়ি গিয়েছেন না তো মনে না তোমার কত বয়স আমার বয়স মোটামুটি টোয়েন্টি নাইন হয়ে গেছে তো তো তুমি তো জানি কাকা কি বিয়া করতে হবে তো আজকাল তো ভালো মেয়ে পাতে হবে তো কোনো মেয়ে হালদিয়া আসবে না যাই না কি কানে বলছেন আমি যখন শুনছেন বলছেন কোনো মেয়ে হালদিয়া আসবে না মারবাড়ি সমাজ আমি জানি না কী নিয়ম এখন তো আমি কুড়ি বয়সের বাড়ি দিকে গেছেন না জাদা তো যা জানি না তো উনি নিজে বলছেন আমি শুনছেন কি আমি এদিকে থাকবো তো কোনো কোনো মেয়ে আসবে না এদিকে ચેન્જ કર যাদা আমি কথা শুনবো কারণ কি আমার স্টুডেন্ট এখন হতো নাই তো যাদা বলবে তো তাই শুনছেন ওনার মুখে কি চলছে কি প্ল্যান আছে ওনায় তাই তোমার ফিউচার কি প্ল্যান আছে মানে ছিল ধীরে ধীরে আমি ওনার সমঝাবো কি ভক্তি করতে হবে বলছেন আমার কোম্পানির দিকে অনেক সময় জিজ্ঞাসা করছেন তো ফাইভ ইয়ার ফাইভ ইয়ার প্ল্যান কী ফাইভ ইয়ার পরে কী করবো আমি বলছি আমি ফাইভ ইয়ার প্ল্যান করছি না টেন ইয়ার প্ল্যান করছেন ভালো তো টেনের পরে কি তোমার ইচ্ছা তাই বলছেন ইন্টারভিউ দেখে উনি বলছেন উনি ইন্টারভিউ দিয়ে কী বলছেন কি আমার মনে আছে আমি আর চাকরি করব করবো না দশ সাল পরে আমি তোমার ইন্টারভিউ নিব আমি এত বড় পয়সার দিকে যাব আমি তোমার ভাবে তাই বলছে ঠিক আছে দশ সাল পরে তুমি কি নিবো ইন্টারভিউ ভালো কুড়ি সাল বয়স কি তোমার কি চায় কী করবে বলে কুড়ি বয়স পরে আমার ইচ্ছা আছে কি আমি ইন্টারভিউ দিব ব্রডকাস্টিং হবে আমার প্রোগ্রাম কি হবে আমি এত বড় হয়ে যাবো আমার কি হবে চিনিস আমি যোথায় যাবো ব্রডকাস্টিং কর তারপর ঠিক আছে ঠিক খুব সুন্দর আর এখন ষাট বেসে এতক্ষণ কি করবে তখন কি করবো তখন তো রিল্যাক্স করো তাই আমি তো অলরেডি করছেন তারপরে উনি এক তো আসার বুঝতে পারি না পয়েন্ট খুব সুন্দর খুব সুন্দর সংস্কার আছে পরন্তু সবজন বুঝতে পারি না আমি তারপরে মূর্তি পরে কি করব মূর্তি পরে কি করবো तो जाइ हम भी देखते हैं बस बुझते पड़े ना वह की पॉइंट अबे जो तुम्ही पांच बजे प्लानिंग करें ना दोस्त बजे प्लानिंग करें तुम्हीं इंटेलिजेंट जेज़ उन पांच बजे दोस्त बजे पड़े देख कोतो इंटेलिजेंट हाँ तो, तो जेज़ आन तो आने के प्लानिंग करने वो किया थे खूब इंटेलिजेंट

এই এটা এইটা জিনিস কি আছে খারাপ সঙ্গের প্রভাব কলচার এটা তুমি খারাপ কলচার দিকে থাকবে তো খারাপ জিনিস তুমি ফলো করবে কালচার সবজন জন করছেন তো তোমাকে লাগবে ওইটা সই ওনার বুদ্ধি বলছেন কেন এটা আমি বলছেন তোমার মা তো পড়ালেখা ছিল না আমার মা হাউস ওয়াইফ ছিল তোমার মা হাউস ওয়াইফ ছিল আমার ভাবি বলছে তোমার মা তো হাউস ওয়াইফ ছিল আমার মায়ে তো উনি যারা সুখী ছিল কি আজকালকে ওনার ভাই আছে ওনার পত্নী পড়ালেখা আছে তো উনি যারা সুখী তোর মা যারা সুখী মা যাদা সুখী তো দেখতে পারছেন কি যেই হাউস ওয়াইফ আছে যাদা সুন্দর যাদা ভালো তারপরে বলছেন আমি বিয়া কার সঙ্গে করবো একটা কালচার হয়ে গেছে কি না আমি কিভাবে শিক্ষার সঙ্গে তো বিয়া করতে হবে বুঝতে পারছেন কি না

एकाज जीवन दिखे एक खूब सुंदर सॉन्ग ये इधर का इधर का सब आए जानी सदा सब देख किस विश्वास को है एक सुनी दो कृष्ण भक्ति को ले सर्वो जानी सब जन किसने भक्ति कर तो कृष्ण सब कुछ देखे नहीं परंतु श्रद्धा पाबे श्रद्धा জানি জানিয়া বুঝিয়া জানে ভক্তি মার্গে খুব গুরুত্বপূর্ণ আছে সঙ্গ কি আছে একা কি আমার নাহি পায় বল হরিনাম তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণনা এ কারণে আপনি একা ভক্তি করে চেষ্টা করবে তো হবে জানি সকালবেলা উঠতে হবে উঠতে পারবো না জানি মালা করতে হবে পর্যন্ত জব পর্যন্ত সব ভক্তের সঙ্গে বসুন আপনার ভক্তের জব ভালো নেই তেমন সঙ্গে বসবে তো এমনি কি হবে হ্যাঁ ভালো জব হয়ে কারণে জীবন দিকে খুব গুরুত্বপূর্ণ কি আছে সঙ্গ

তো কিভাবে হবে ওটা আমাকে কি করতে হবে রোজকে কথা শুনতে হরি কথা শুনে 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 একজন দিকে দুজন হবে দুজন দিকে এখানে সব দিকে গুরুত্বপূর্ণ কি আছে ভক্ত কি করবে ভক্ত সঙ্গে হরি কথা তো এটা খুব গুরুত্বপূর্ণ সব ভক্ত আসবে আর রোজকে শুনবে কথা। আর শোনা শোনা ধীরে 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 সব এমনি হয়ে এখন শ্রী চৈতন মাহপু কি এসেছেন গড় পূর্ণিমা খুব সুন্দর উৎসব আসছে আমার খুব দয়ালু শ্রী চৈতন মাহপু পুণ্য পূর্ণিমা তিথি আজকে পনেরো দিন পরে আছে আছে ফাগুন পূর্ণিমা খুব সুন্দর তিথি আছে কোন জায়গার দিকে আসবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি তো গৌরাঙ্গ মহাপ্রু খুব সুন্দর সুন্দর কি করছেন এই জগৎ দিকে লীলা করছেন হুম তো এই লীলা খুব মধুর গোরাঙ্গের মধুর লীলা প্রবেশীলা হৃদয় নির্মল ভেলো তো তো ভগবানের খুব সুন্দর লীলা করছেন জগৎ দিকে ভগবান এসেছেন একলা এসেছেন না কি একলা ভক্তি হবেই না একলা ভক্তির চেষ্টা কর আমি দেখুন আমি অনেক সময় গাড়ি দিকে ট্রাভেল করছেন এক একদিন চার তিন চারশো কিলোমিটার ট্রাভেল করছে হুম কি আমাকে হালদিয়া যাতে হবে তো আমি দেখছেন গাড়ি দিকে মালা হচ্ছে না অত সুন্দর গাড়ি দিকে অত সুন্দর গাড়ি আছে বন্ধু মালা ভক্ত সঙ্গে বসি এমনি কত সুন্দর লাগছে মালা একলা পড়ছেন পরন্তু ভক্ত সঙ্গে পড়ে বসে পড়া খুব তো চেতন ভাগবত দিকে শ্রী চেতন মাহাপু খুব সুন্দর কি আছে লীলা আছে চেতন ভাগবত ভগবান মাহাপু কি আছে আবির্ভাব লীলা তো মহাপু আবির্ভাব আগে কি করছে উনি ভক্তের আবির্ভাব লীলা করছে তো দু নম্বর অধ্যায় আদি লীলা খুব সুন্দর আছে কিছু শ্লোক পড়ব জয় জয় মহাপ্রভু এটা আছে চেতন চৈতন্য আমি বলছি চেতন ভাগবত হ্যাঁ চেতন ভাগবত দিকে আজকে আমি দেখব কিছু ভক্তের প্রাকট্যে খুব সুন্দর এদিকে কি আছে সিদ্ধান্ত খুব সুন্দর সিদ্ধান্ত আমি একটা দেখবো এদিকে হ্যাঁ জয় জয় মহাপ্রভু গৌর সুন্দর जय जय महाप्रभु गौर सुंदर जय जगन्नाथ पुत्र महा बंगला तो छो बंगला इंग्लिश दोनों छो अच्छा ठीक তো জয় জয় মহাপ্রভু গৌর সুন্দর জয় জগন্নাথ পুত্র মহা মহেশ্বর তো আছে এই জগতের মালিক মহা মহেশ্বর সব মহেশ্বরের উনি মালিক জগন্নাথ মিশ্রার পুত্র আর কি আছে জয় নিত্যানন্দ গদাধর জীবন উনি কি আছে নিত্যানন্দ গদাধরের জীবন আর কি আছে জয় যে আদ্বৈত আদি ভক্ত বলছেন ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিল চৈতন্য কথা ভক্তি লভ্য तो भक्त गोष्टी सहित तो गौरांग तो बार बार बोल चैतन बाबू एकला पूजा कर कार संगे आपनी अभी केवल गौरांग के मांगबो भक्त के मानबो ना तो गौरांग बाबू खुश हो तो सुनी ले चैतन कथा भक्ति लभ्य पुनः भक्त संगे प्रभु कोड़े नमस्कार स्फुरुक जीवाय गौर चंद्र तो सब भक्त संगे अवतार प्रार्थना कर के की चैतन्य कि चेतन जो लीला आस्ते जय जय श्री करुणा सिंधु गौर चंद्र जय जय श्री सेवा विग्रह नित्यानंद तो

तो अभिज्ञा दुई भाई आर। तो तो चेतन महापुर लीला क्या छे खूब अभिज्ञा खूब कठिन बुझे भाव मानुष भाव परंतु तो कृष्ण कृपा हावे तो, तो चेतन महापुर भक्ति बुझा खूब कठिन उन्नी तो एकदम विनम्र मंदिर दिखे प्रवेश दीब ना बोला दी तो पापी तो घुसतेब

सर्वशास्त्री वेदे भागवत ब्रह्मादि स्फूर्ति है कृष्ण रे वेदे भागवते <coughs> तो ब्रह्मा, भाग तो ब्रह्मा इत्यादि जो ज्ञान अच्छे कारकृपादी के बढ़चे ब्रह्मा जी 범하지콘 सृष्टि करछन किछु ज्ञान छिलो ना अंधकार दिखे पड़े जो तखन टप टप करे भगवान के आश्रय लिए छन तखन क्या पूर्वे ब्रह्मा जन्म लेना नाभि पद्म होइते तथा पियो शक्ति नाई किछुई तबे लेबे सर्वभावे लोइलो सोरोन तबे प्रभु कृपाए दिलेनो तबे कृष्ण कृपाए स्फुरिलो स्पर्शवती तबे से जानीला सर्व स्थिति हे नृष्णचंदे दुर्गे अवतार तान कृपा बने कार शक्ति भाव भगवान भगवान कृपा तक ही तुम भगवान के जिन बुझे अन्यथा बुझते तो अपनी मन आमी बुझे जाब केवल निजे प्रयास दिखे भगवान के तो संभव एखने भगवान के सेवा करते हैं भगवान के नाम जप करते हो खुश करते हो तक भगवान तुम्हारे सब जिनिस एमनी उदित करें दीपू तो भक्ता भगवान अवतार की कारण यदा यदा ही धर्मोंश्वर अभ्युत्थान तो जो कुन धर्म ग्लानी ग्लानि हो बे तक उनके भगवान अठानवस्लोग जो पौरित्राना परित्राणाय विनाश है चो তো ভগবান সাধুকে রক্ষা করা সাধুকে তো কোনো যেন এইভাবে মারতে পারবো না এমনি রক্ষা করে নেব তো সাধুকে রক্ষা করে কি দরকার সাধুর ভগবানের বিরত থাকতে পারি এখানে ভগবান জন্ম নিয়েছেন কেউ নি ভগবানকে দেখবে তখন থাকতে তো যখন গেছে গেছেন কি হয়ে গেছেন ধর্মের হ্যাঁ না ধর্ম পরাভব হয়

तबे प्रभु स्थापना करी करते सांगो पांगे अवतीर्ण पृथ्वी पृथ्वीते तो भगवान भक्त संगे कलयुग देखे अवती कि लोग भगवान निजे धर्म भूले गए कि भगवान के सेवा करते परंतु लोग भूले गए तो भगवान के भगवान अनेक समय तो बाकी युगे तो लोग भलो छो तो तो सब आ, सहज भावे लोक के प्रचार करते पन्दु कलयुग लोग तो मानबे ना कलयुग लोग तो ऐततो सोहाय वैसे बात से एक आने भगवान की कुछ इन पर टीम नियसे चंकी नियसे संगो पांगो अब तीन होए हाँ। कलयुगो धर्मो होए हरि संकीर्तन एते अर्थे अवते नसी सची नंदा तो कलयुग धर्म क्या छे भगवान संकीर्तन प्रचार करे जेने कलयुग देव जनम कोहे भागवत तो सर्व सा कीर्तन निमित्त गौर चंद्रवता তো এইভাবে ভাগবত দিয়ে করছেন কেছেন কি এই কহে ভাগবত সর্বতত্ত্ব সা কীর্তন সাথে গড় চন্দ্র মহাপুর অবতারকে কি কারণ আছে কীর্তন করাবে সবাই আর কোনজন কীর্তন করবে তো কি হবে অনেকজন ভক্ত আমার একটা ভক্ত আছে জগদীশ গোপাল সমস্তিপুর দিকে বিহার দিকে প্রিচিং করছেন তো উনি এত শ্রদ্ধা আছে কি নাম কীর্তন হবে তো নাম কীর্তন করছেন অনেক অনেক গাঁও প্রত্যেক দিন একটা গাঁও দিকে উনি পনেরো হাজার গাঁও দিকে কী করছেন প্রোগ্রাম করছে যাই না কীভাবে করছেন বলছে পনেরো হাজার এই পনেরোশো আমি যেমন আছি না পরন্তু অনেক আমি গেছেন অনেক অনেক ভক্ত কেবল কীর্তন মাধ্যমে উনি ক্লাস দিতে পারবেন না পরন্তু कीर्तन से इतना श्रद्धा अनेक जौन ही 24 घंटा की करते हैं 24 घंटा कीर्तन अखंड हरि नाम कोर्स हां पूरा मास से पूरे मास पर एक दिन ये दिखे एक दिन ये दिखे तो <laughs> उन्हें श्रद्धा तो है कि महापू नाम होवे तो भक्त हो जाओ तो ये अवतारे है महापू कीर्तन ये सब शक्ति बोलते हो आचे तो महाप्रु बन कृष्ण बर्णम तुषार कृष्णम संघपंगस्त्र कि महापुरुष भगवान जगत दिखे संग पंगस्त्र दिखे यज्ञ संकीर्तन प्रायम कलयुग दिखे जब बुद्धिमान मानुष था चेतन दिखे अवतार के पूजा करब्ब नंबर कलयुगे सर्वधर्म हरी संकीर्तन सव न चैतन्य नारायण त महाप्रभु कलयुगे नाम संकीर्तन रूप यज्ञ प्रकाशित गरछ कलयुगे संकीर्तन धर्म पालिबारे अवतीर्ण हैला प्रभु परी करे कलयुगे संकीर्तन धर्म पाली बारे ना ना तो भुणार 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 तो अब तीनों हैला प्रभु सर्व परिकोर रे अब तीनों तो कलयुग एक संकीर्तन कैसे है संकीर्तन धर्म पालीवारजन भगवान की करछन और निजर भक्त संग बार-बार पॉइंट आसी भक्त तो संगे से जिन भक्त तो संग से भक्त तो संगे प्रभुर र आज्ञाए आगे सर्व परिकोर જન્મ લે સબે પ્રભુ રાગે સર્વ પરિક જન્મ લભી લેના સબે મનુષ્ય તો મૂ ઈચ્છા છી કે પ્રચાર કરવે તો આગે ભક્ત સબકે પઠે દે છે સબ ને કી અનંત કી શિવ বিরঞ্চি ঋষিগণ যত অবতারের পাশ দাপ্ত অনন্ত শেষ জন্ম নিয়েছে হ্যাঁ শিব জন্ম নিয়েছেন অদ্বৈত আচার রূপে ব্রহ্মা জন্ম নিয়েছেন হরিদাস রূপে হম অনেক অনেক ঋষিগণ জন্ম নিয়েছে দ্বারস ঋষি জন্ম নিয়েছেন শ্রীবাস ভাবে এভাবে অনেক অনেক ভক্ত ভাগবত রূপে জন্ম হইলা সবার রূপে জন্ম নিয়েছেন ভগবত ভক্ত রূপে कृष्ण से जाने न जा रो हम सो जोन जा कृष्ण जान छे अद्वैत आचार्य आचे शिविर ओमसो कारो जन्म नव दीपे कारो चाटी ग्रामे ओढ़ दे से श्री होटे पश्चिम में কোনো জন নবদ্বীপ দিকে জন্ম নিয়েছেন কিছু কিছু ভক্ত কোথায় জন্ম নিয়েছেন কিছুজন গ্রাম দিকে জন্ম নিয়েছেন কিছু ভক্ত রাঢ় দেশ মতলব একচক্রা সব যেখানে গঙ্গা নাই এক চক্র নিত্যানপুর জন্ম নিয়েছে ওর্ধ দেশে ওড়িশা দিকে কিছু ভক্ত জন্ম নিয়েছেন আর কিছুজন শ্রীহট্ট দিকে কিছু পশ্চিম পশ্চিম কোথায় বিদেশ না পশ্চিম মতলব বাঙ্গাল দিকে পশ্চিম মতলব বুঝতে পারছেন तो अनेक अनेक भक्त तो मा नवदीप दिखे जन्म दिए कौन कौन भक्त नवदीप जन्म दिखे जन्म दिखे? गदाधर पंडित जगदानंद पंडित हाँ सदाशिवे श्लोक दिखे नवदीप श्लोक तो अनेक भक्त कथा जन्म दिए गंगा दास शुकलम्बर श्रीधर पुरुषोत्तम पुंडरिक विद्यानिधि सब पुण्ड्रिक जन्म कन्मे मुकुंद सब चाटी ग्राम दिखे दिखे नित्यानंद प्रभु और गोविंद घोष माधव घोष और ओर उड़ीसा दिए कि जन्म लिए भाई भवानंद रामानंद किचु भक्त पश्चिम पश्चिम मान वो दिखे जन्म परमानंदपुरी ये सब तो <laughs> એ સબ કથાઈ પશ્ચિમ દીકરી ભક્ત ગણ નવદીપે આશી હૈલો સવા રમી લ સબ ભક્ત જન્મ લઈ ચાટી ગ્રામે કોદ્ર દેશે કો શ્રીહટ્ટે કોશ્ચિમ કો જન કથાય એકત્રિત હોય છે તો પ્રચાર કરતોજન કી હો એકત્રિત બચાર সর্ব জন্ম নবদীপ কোন মহা প্রিয় জন্ম অন্য স্থান প্রায় সব বৈষ্ণব কোথায় জন্ম হয়েছেন কিছু কিছু আর অনেক প্রিয় ভক্ত কোথায় আর স্থান श्रीवास पंडित श्रीराम पंडित चंद्रशेखर त्रिलोक पूजी तो सब जगह पूजा हो रोग वैद्य श्री मुरारी मुरारी मुरारीगुप्ता श्रीहट ये सब अवतार नवदेव दिखे जन्म लिए श्रीवास ठाकुर जन्म कथाएं श्रीहट जुटें और भक्त पुंडरिक विद्यानिधि ये सब जन्म छो कह चाटीग्राम वसुदेव दत्त ये सब था जन, जन्म छो चार ग्राम और बुधान दी के कार जन्म ना। बुधान हैल अवतीर्ण हरिदास नीचे जाइए थोड़ा और राड माझे एक चाका नाम एक ग्राम राड माझे নিত্যানন্দ আর এক চক্রা গান্ধী কোন জন্ম নিয়েছেন নিত্যানন্দ প্রভু ও হরাই পণ্ডিত ওনার বাবার নাম ছিল হম এসব কৃপা সিন্ধু ভক্তিদাতা तो नित्यानंदपुर की नाम छलो की की कछन जेखन जन्म लिएछन सब समृद्धि से गेछन एक चक्रा दिए किए गेछन कारण ई कृपा सिंधु कृप 14 नंबर कृपा सिंधु भक्ति दाता श्री वैष्णव धाम 40 नंबर कृपा सिंधु भक्ति दाता श्री वैष्णव अवतीन हैला महाजय जय ध्वनि संगोपे देवता गण कईल तो जय 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 ध्वनि पुष्प बरिष पुष्प पुष्पवृष्टि संगोपे देवता गणे कोई लेना और सब देवता गण की कुछ है पुष्प विष्टि से दिने हाइते रार मंगल सकल पुनः पुनः बाढ़ते लागी ले. तो जेही दिन दिगे मानितांत पैसे कैसे की बोर्चे तो जेही स्थाने भक्त जास की हबे सब चीज की हबे गुरु हु? वैष्णव आज बे की हबे त्रिहुटे परमानंद पुरी प्रकार और त्रिहुट दिए कौन जन्म लिए नहीं <laughs> नीलाचल जार संग एकत्र महापु खूब लीला कर दिखे एक कुप रेडी कर दिखे गंगा जल परमानंद पुरी तो त्रिहुट माने की त्रिहुट मतलब तीन टाइम डिस्ट्रिक्ट मिले एक जगह छो ये नवदीप दिखे पश्चिम बुजते दरभंगा मुजफ्फरपुर आज छपड़ा मतलब

वैष्णव ते तो गंगा तीर पुण्य स्थाने सकल थे तो गंगा तीर, तो तीर की खूब पुण्य स्थान हाँ हागी ना गंगार किया आ खूब पुण्य स्थान तो जन में जन्मे न सोचे दे ते तो वैष्णव सब कथा जन्म निबे गंगार जन्म निबे महापुरजे क्या जन्म नहीं गंगार नवदीपधाम और अनेक अनेक वैष्णव कथा जन्म नहीं दूर दूर एक चा दिखे थ्रीहूट दिखे मतलब अनेक गंगा दिखे दूर हाँ क्योंकि तो महापुर निजे जन्म नहीं नवदीपे गंगारने के जन्म दिए गंगार दूरे श्रीहटे चाटीग्रामे अपने हई लब गंगा तीर সঙ্গে পাশ্বাদে জন্মায় দূরে বুঝতে পারছেন তো উত্তর দিয়েছেন কি এই যে স্থানে গঙ্গা বসছেন পাণ্ডব গেছেন কি জায়গা ভালো নাই আমি যাব আমি সেই স্থানে কোনো জন স্থান আছে মাত খাচ্ছেন আমি যাবো কি যাওয়ার ইচ্ছা থাকবে হ্যাঁ কোনো স্থানে কোনো

টাকা পয়সা নিবে মাতাজি মতলব কি বল পতিতা ভাবে আসবে ও নৃত্য করবে মতলব কি আর তো আর কি হয়েছেন আর ওটাকে ডাক তুমি যেভাবে ডিজে আছে না ডিজে বুক করতে হবে ওইভাবে ও মাতাজি ডাকবে না অনেক দশ মাতাজির গ্রুপ আসবে নাচ করবে ওনাকে ডাকবে না তো অনেকজন আসবে না তোমার বিয়ে বুঝতে পারছে যেভাবে মিথিলা দিকে অনেক আমার একটা ছেলের বনের বিয়া ছিল তো উনি মনে ছিল প্রসাদ করবে কি করবে তো প্রসাদ করছেন তো সত্তর পার্সেন্ট ব্রাহ্মণ বলছেন আমি যাব না মাছ রান্না করবে না তো আমি যাব সত্যি কথা মাছ দিবে না তো আমি আর কালকে আমি শুনেছেন কি বিয়ার দিকে নাচ নাচ করাবে না তো বুঝতে পারছেন তা একটা নাচ ছিল মানে ইয়াং মেয়ে কি করছেন সব মানে সব কী স্থিতি উনি কি করবে জানি না এসব নৃত্য করবে আর এই নৃত্য দিয়ে কি ছিল একটা বাপ বসেছিল কাছে ওনার বেটে বেটা বসে একটা বাপে দেখছেন কি অবস্থা মানে বুঝতে পারছেন কি অবস্থা বঙ্গাল দিকে দেখছেন যেমন বাসনা ছেলের আমি সংস্কার করছেন দেখছেন কি বলছেন মদ দিবেন তো আমি সংস্কার করব নিজে চোখ দিকে দেখছেন আমি মদ খেয়েছেন আমি জানি না কী চলছেন উনি সনাতনকে বলছেন আমাকে দিতে হবে মদ অ্যান্থা করবই না তো বটল নিয়ে আমি জান কর নিয়ে এসেছেন বটল দিতে হবে না বলে আমি করবোই না আর আমার আঁকা আমার চোখের দিকে আগে দেখছেন উনি কি করছেন বটল নিয়েছেন আর আগে কি করছেন স্টাইল দিকে হিন্দি মুভি স্টাইল আছে না এবার নিয়ে আগে কি করছেন আগে একটা দিকে ডালছে যেভাবে আমি ভোগ নিবন করো কিছু ফল খাতে ভগবানকে একটা দিব তারপরে খাবো তো আগে কি করছেন চিতা দিকে দুঘট পটলিয়ে তারপরে আগের মনে ছিল কি ইনি যাবে তো এনার টিম যাবে তো আমি তো টিম বসে গেছেন তো বসে গেছেন মনে ছিল পাঁচ বাজে এসেছেন ছ বাজে ছেড়ে দিব সাত বাজে গেছেন আট বাজে গেছেন উনি বুঝে গেছেন আমার দিকে যাদা নাসায় না আছে আমার দিকে যাদা পাগল ইনি তো করবেই তো বলছেন ওনাকে বিনম্র হতে হবে তো উনি বলছেন না ইনি তো ছাড়বে না তো বলছেন আমাকে এখনই ব্যবস্থা করে দিন নিজের চোখ দিকে দেখছেন আমি বলছি কি আগুন এভাবে চলছেন জোরে একদম এটা কি করছেন মদ ফেলছেন বাবা মন এত খারাপ হয়েছে না মন দুটা মুখ মারবো নাকি

চারটা পাপের যে ধর্মের স্তম্ভ আছে সব খণ্ডন করবে তখন আমি আসব এই কলি কি করছেন রাজ করছেন কি করছেন একদম দেখতে পাচ্ছেন কলি কি করছেন রাজ কলি কি করছেন কত পাওয়ার কলিউগের বাবা কি সংস্কৃতি হয়ে গেছেন তোমাকে আজকে কিছু বলতে হবে না কলি কি করছেন

তো কোনো বৈষ্ণব সেই স্থানে যাবে হ্যাঁ তো বলছেন ভগবান জন্ম নিয়েছেন কোথায় বগা তো যে যে দেশে গঙ্গা নাম বিবর্জিত সে দেশে পাণ্ডব নাহি গেল তো বৈষ্ণব পাণ্ডব কোনো সময় যখন কুড়ি বয়সে বারো বয়সে বনবাস ছিল কোনো সময় সেই স্থানে থাকছে না যে স্থানে গঙ্গা যে স্থানে বৈষ্ণব ছিল না হরিনাম ছিল যাচ্ছেন না সেই সব জীবের কৃষ্ণের বৎসল হইয়া কি লিখে আছে সেসব জীবের কৃষ্ণ বৎসল হইয়া মহাভক্ত সব জন্মায় ন আজ্ঞা দিয়া જીવે કૃષ્ણ બસ જે સ્થાન ગંગા નરિમ સ્થાન એ સ્થાન ભગવાન મહાભક્ત સબ જન્માય આજ્ઞા એ કારણે જીજ્ઞાસા અમેરિકાર મનુષ્ય ભક્ત હવે તો પાપી અરે બાબા લીખા છે શ્લોક દીખે કો મહાભક્ત કથાય જન્મ નિવે পাপির স্থানে কারণে আমার অনেক অনেক মহাপুর জনম জন্ম নিয়েছেন কোথায় আমেরিকার দিকে জয় প্রতাপুর মহারাজ আছে রাজনাথ সব কোথায় জনম নিয়েছেন এই কা ভগবান জন্ম দিয়েছেন ওই স্থানে আমার সব দয়া হয় কি আমাকে কি করবে কৃপা সংসার তার આપને શ્રી મુખે કોરી આ છે નિકાર સોચ દેશે સોચ કુલે આપણ સમાણ જન્માઈયા વૈષ્ણવે સવાર ખોરે ત્રણ तो खराब खराब स्थान दिखे स्वच्छ देशे स्वच्छ कूले आपन समान खराब स्थान दिखिए परन्तु महापु कृपा कर जने पवित्र को जने की कर निजे वैष्णव के जन्म तो कोष्णव दिखे जन्म निबे को जन्म निबे हल्दिया तो खराब स्थान कोनो कोनो जन के उद्धार को जने के पार्षद के दिखे जन्म <laughs> और कि वैष्णव जनम जख नि जय देव अवतरे प्रभावे लक्ष्य योग तो जे स्थान एक तो वैष्णव जन्म निओ कि

পরন্তু সকাল আট নবে বাজে তখন আর মালা আজকে আমি মেসেজ পেশন হয়ে গেছি তো খুব সুন্দর কোনো জন বৈষ্ণব ভজন করবে তো কি হোক গাও তাই করছেন তুমি এদিকে থাকবে তো একটা সিনিয়র থাকবে তো গার্জেন থাকবে তো ভালো কারণ আমি সবে তো বয়স কম হুম তো কতজন ইচ্ছা আছে কি উনি থাকবে তো ভালো সব বৈষ্ণব আপকু আশীর্বাদ দিয়ে দিয়ে আমি উনি খুব অ্যাক্টিভ আমি দ্বারকা যাত্রা নিয়ে গেছেন খুব বয়স হয়ে গেছেন তারপর একদম আমি দু দিন ছিল এদিকে পুরীর ক্যাম্প নিয়ে গেছেন তো ওনাকে দায়িত্ব দিয়ে তুমি তো খুব সুন্দরভাবে উনি সবাইকে ঘুরেছেন তো তা আমি খুব ধন্যবাদ দিব এত বয়স দিকে খুব শরীর কষ্ট আছে পরন্তু আপনি সব প্রার্থনা করবে তো উনি সব ঠিক ভক্তের ব্যাস্তবায় আশীর্বাদে খুব শক্তি তো তা ইচ্ছা ছিল কি সব মিলে একটা খুব সুন্দর উৎসব করবো হারিব একলা তো হবে না একলা হতে তো ইচ্ছা ছিল গড় পূর্ণিমা খুব বড় ভাবে করবো হরিব কি চেতন মহাপুজো উৎসব আছে অনেক অনেক ভক্ত আছে বিহার দিকে ঝাড়খন্ড দিকে হলদিয়া দিকে তো একটা খুব সুন্দর ভাবে কি করব সাত দিন উৎসব হবে হারি তো অনেক অনেক ভক্ত বাইরের দিকে আসবে তোমার ইচ্ছা আছে

ইচ্ছা আছে বলুন হারিব তো খুব সুন্দরভাবে এটা চেষ্টা করতে হবে আমার সবকে আর অনেক অনেক লোককে ডাকতে হবে কারণ কি বেদিক সংস্কৃতি ছিল কি কোনো বড়ো অনেক বড় বড় ব্যসনাব আসবে কেশবান পাবে রাধা প্রমোদ পাবে দক্ষিণ ভারত দিকে টেম্পল প্রেসিডেন্ট আছে কানপুর দিকে টেম্পল প্রেসিডেন্ট দিব্যেন্দ্র তাইপু অনেক অনেক ভক্ত আসবে একটা বৃন্দাবন দিকে একটা ভক্ত আছে চেষ্টা চেষ্টা করছেন কি অনেক অনেক ভক্ত আসতে পারব উনি সংস্কৃত উনি স্বর সন্দর্ভ সব যত ভাগবতম ভাগবতী একত্রিশ কি আছে টিকা আছে উনি সব পড়ছেন বসে আছেন সংস্কৃত শিখাচ্ছেন লোককে সব টিকা শিখাচ্ছেন খুব অনেক অনেক আছে সুন্দর সুন্দর ভক্ত আছে তো আমি সবকে ফোন করছেন চেষ্টা করছেন একটা আসবে তো খুব ভালো লাগবে আমার অনেক অনেক ভক্ত আছে छप अमर मिथिला दिखे अनेक भक्त बे जगदीश गोपाल फू अनेक भक्तास बे तो वृंदावन दिखे उत्तम श्लोक प्रभु तो चेष्टा तेष्टा करक्त आसब ना आसाना तो आपने खूब सुंदर भाव उत्साह रेडी तो भगवान अनेक भक्त के तो ती सबके मिले प्रचार करते सबके डाकते पुरो लोक जो तो एरिया दिखे लोक

অনেকজন জানি অনেকজন বাড়ি দিকে দেখছেন গীতা আছে অনেকজন বাড়ি কি আছে পড়ছেন না পড়ছেন না তো ফলো করছেন না পরন্তু সঙ্গে থাকবে তো পড়তে তো এই কারণে আমার সব খুব গুরুত্বপূর্ণ আমি প্রায় বাড়ি দিয়ে গীতা আছে প্রায় তাই জিজ্ঞাসা করছেন কি পড়ছেন পড়ি না পাবো ধরা আছে অনেকদিন দিয়ে আজকে কি পড়ছেন বলছেন হ্যাঁ পড়ছেন কি বলছেন আমাকে আজকে কি পড়ছেন না আজকে পড়ি না কখন পড়ছেন যেই দিন পড়ছেন কালকে কি পড়ছে বলুন কালকে একটা ছেলেকে আমি জিজ্ঞাসা কালকে কি পড়ছেন আজকে কি পড়ছে না আজকে তো সময় পাই না কালকে কি পড়ছেন কি মনে আছে বলুন একটা পয়েন্ট বলুন কি পড়ছেন কালকে পরশু এক সপ্তাহ বলছেন না আমি দা আমার দাদি পড়ছেন আমি কি করছেন শুনছি বলছেন বা বা এখন বলছে আমি পড়ছে কি মনে আছে বলুন কি পড়েছেন কিছু একটা পয়েন্ট বলুন একটা পয়েন্ট বলুন তখন বলছেন ঠিক এক সপ্তাহ আগেই কি পড়ছেন এক মাসে আগেই কি বুঝেছে তো এই কারণে ভারত দিকে

અનિક છે સંસ્કૃતિ આ છે કો ગત કામ કરેદિક સંસ્કૃતિ છી કનુ નાશા કરો એભા દેખવે આજ કાલ તો তুমি নেশা করছে না তো রে দারু খাচ্ছেন আছে কালকে একটা বন্ধু সঙ্গে আমার একটা তো বলছেন আমি কোনো কোনো সময় হরসামে তো আমি ছাড়ি না কিছু কিছু আমি বাবা বাবা কি অবস্থা

প্রসাদ কি খেলাইছেন জানি প্রসাদ দুপি কি খেলাইছেন তারপরে ছেলে সব খেয়ে উল্টি করছে কোন নালা দিকে পড়ে গেছে দুদিন আগে এইচআইটি দিকে খুব অ্যাম্বুলেন্স ঘুরছেন বারবার কোন ছেলে এখন পড়ছেন তারপরে আধা ঘণ্টা পরে ঈদ দোটা পড়ছেন বুঝতে পারছেন তা আজকাল নশা করবে কোনো প্রবলেম নাই ছেড়ে দিব ছেড়ে দিয়েছে চায় খাবো না অনেক স্থানে আমি গেছেন প্রোগ্রাম দিকে বলে মহাত্মা জি চায় খাবে চায় খাবে চায় খাইছ বাবা কি অবস্থা তো যাই হোক আমার খুব সুন্দর সৌভাগ্য কি অনেক ব্যস্ত জনম নিয়েছেন মাহাপুর লীলা দিকে অনেক স্থানে আর আমি ওকে মাহাপুর এটাই খুব সুন্দর বাণীকে প্রচার করতে এ কারণে ইচ্ছা আছে সাত দিনে খুব সুন্দর গল্প হবে ফেস্টিভ্যাল চব্বিশে তারিখ দিকে জানি না চার পাঁচ ছ দিন সাত দিন যত হবে খুব সুন্দরভাবে সবাইকে মিলে এটা উৎসব দূর দূরে সবকে ডাকতে হবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

ठीक श्री चैतन्य महाभुखी गौर पूर्णिमा महा महोत्सव की जनिदाय गौर प्रेमानंदे हरि हरि बोल